তো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ভূগোলের নতুন অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে, ফেব্রুয়ারি মাসে যেটা পোর্টালে দেওয়া হয়েছে। তো ভিডিওটা তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। কোনো প্রশ্ন নিয়ে যদি কোনো ডাউট হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করো। আর যারা নতুন আছে তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, জিওগ্রাফি 360 ডিগ্রির পরিবারের একজন হয়ে যাও, আর অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আজকের আলোচনা আমরা শুরু করি। ইটস টাইম টু লার্ন জিওগ্রাফি 360 ডিগ্রি। দেখো, প্রথমে আছে বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। মহী সঞ্চারণ তত্ত্বটি প্রবক্তাকে মর্গ্যান, পিচু, পার্কার, ওয়েগনার। তো 1.1টা কিন্তু হবে ওয়েগনার, তাহলে ঘটা এখানে তোমাদের অ্যান্সার হচ্ছে 1.1 এর। নেক্সট দেখো 1.2 তে কি আছে, দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্দিজ পর্বত সৃষ্টি হয়েছে। হ্যাঁ, সৃষ্টি হয়েছে মহাদেশীয় পাত না মহাদেশীয় মহাসাগরীয় পাতের সংঘর্ষে, তাহলে এখানে খটা তোমাদের এখানে অ্যান্সার হবে। তো 1.3টা দেখো, এবার সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতা সম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আসছে পরে তাকে বলে গাইজার, ম্যাগমা, সুনামি। আমরা জানি এটাকে কি বলে, সুনামি। তো গটা এখানে তোমাদের অ্যান্সার হবে। 2.1 দেখো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ আমাদের মেলাতে হবে। গঠনকারী পাত সীমানা, এটা হচ্ছে পরস্পর বিপরীতমুখী পাতের চলন, এটাই তাহলে গঠনই হয় তো সেই সময় দ্বীপপুঞ্জ হয়। আর তারপরে দেখো পাহো হচ্ছে একটা লাভার নাম পাহো। মাউন পোপা, এটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। এবার তোমরা ক এর সাথে খ স্তম্ভটা মিলিয়ে দেবে। ঠিক আছে, দেখো 2.2 তে কি আছে, 2.1 এ কি আছে দেখো। প্রথম প্রশ্নটা দেখো, কোন পাত সীমানায় ভূত্বকের ধ্বংস বা সৃষ্টি হয় না, এটা হবে তাহলে কি নিরপেক্ষ পাত সীমানা, নিরপেক্ষতে কিছুই হয় না, নিরপেক্ষ। তো তোমরা পূর্ণ বাক্যে দেখবে, আমি ছোট করে লিখলাম নিরপেক্ষ পাত সীমানা লিখবে তোমরা। তবে দেখো, কোন ভূমিকম্প তরঙ্গ পদার্থের 3টি অবস্থার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এটা হচ্ছে পি তরঙ্গ। তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে পি তরঙ্গ, এটা কিন্তু 3টি অবস্থার মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়। তো এটা চলে গেল ছোট প্রশ্নগুলো। এবার দেখো 2 নম্বরের প্রশ্ন আছে, কিছু দুটো 3 দাগে 4 দাগে দেখো 3 নম্বর একটি প্রশ্ন আছে, আর 5 দাগে দেখো বড় একটি প্রশ্ন আছে। এটার জন্য আমরা এই ফাইলটাই গিয়ে আলোচনা করব, প্রশ্নগুলো পরপর আছে। এই ফাইলটা থেকে আমরা 3 দাগ 4 দাগ এবং 5 দাগের প্রশ্নগুলো জেনে নেবো, চলো। তো দেখো 3.1 কি আছে, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কেন? উত্তর হবে, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কারণ অভিসারী পাত সীমানা বরাবর দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এবং সংঘর্ষ ঘটে। দুটি পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করে, এর ফলে নিমজ্জিত পাতটির গলন হয়, সমুদ্রখাত সৃষ্টি হয় ও ভূত্বকের বিনাশ ঘটে। এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত এর ঘটনা দেখা যায়। তো উত্তরটা তোমরা গুছিয়ে লিখবে। তো 3.2 তে কি আছে দেখো, ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তো প্রথমটা দেখো, ভূ অভ্যন্তরের যে স্থানে বা বিন্দুতে ভূমিকম্পের জন্ম হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। এদিকে দেখো, উপকেন্দ্রের ক্ষেত্রে ভূমিকম্প কেন্দ্রের ঠিক উলম্ব দিকে নিকটতম ভূপৃষ্ঠের বিন্দুকে উপকেন্দ্র বলে। 2, ভূমিকম্পের কেন্দ্রে তরঙ্গ উলম্বভাবে এগিয়ে আসে। 2, ভূমিকম্পের উপকেন্দ্রে তরঙ্গ চারপাশে অনুভূমিকভাবে ছড়ায়। তো দুটো পয়েন্ট দিলেই তোমাদের হয়ে যাবে। নেক্সট প্রশ্ন চলে বলতো, 4 দিকের প্রশ্ন কি আছে, প্রশান্ত মহাসাগরে কে অগ্নি বলায়। এরপর দেখো 4 নম্বর কি আছে, দেখো প্রশান্ত মহাসাগর অগ্নি বলায় ভূমিকম্প প্রবণ কেন? পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের আকারে ঘিরে রয়েছে, তার প্রশান্ত মহাসাগরীয় পাতগুলি সর্বদাই চলনশীল হওয়ার ফলে পাত সীমানা বরাবর পর্বত গঠন, নতুন ভূত্বকের গঠন, পুরাতন ভূত্বকের বিনাশ, অগ্ন্যুৎপাত প্রভৃতি ঘটছে। এর ফলে প্রশান্ত মহাসাগরের অগ্নি বলয় এ পৃথিবীর প্রায় 70% ভূমিকম্প এখানেই হয়। তো এইভাবে তোমরা গুছিয়ে লিখলে এটা হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখো 5 নম্বরের, কিভাবে দুটি পাতের সংঘর্ষে মঙ্গিল পর্বতের সৃষ্টি হয় তা চিত্র সহ ব্যাখ্যা করো। পাত সঞ্চালন তত্ত্ব অনুসারে ভূত্বকের গতিশীল পাতগুলির মধ্যে যে কোনো দুটি পাত যখন পরস্পরের কাছে চলে আসে অভিসারী পাতগুলির সীমানায় যদি পলির সঞ্চয় ঘটে তাহলে পাতের চাপে পলির স্তর ভাঁজ খেয়ে উপরে ওঠে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ হিমালয় যেখানে অবস্থান করছে সেটি ইউরেশিয়া ও ভারতীয় উপদ্বীপের পাত সীমানার অঞ্চল। ওই সীমানা বরাবর প্রাচীনকালে পলি সঞ্চয় হয়, পরে দুটি চলনশীল পাতের চাপে পাত সংযোগস্থলে পলি ভাঁজ খেয়ে ওপরে উঠে যায়। হিমালয় পর্বতের এইভাবে ইউরেশীয় ও আফ্রিকা পাতের চাপে সৃষ্টি হয়েছে আল্পস পর্বত। উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে একটি অভিসারী পাত সীমানা অঞ্চল। উত্তর আমেরিকার পশ্চিম উপকূল বরাবর
উত্তর প্রশান্ত মহাসাগরীয় ও উত্তর আমেরিকা পাতের সংঘর্ষে সীমানায় পলি ভাঁজ খেয়ে উপরে উঠে সৃষ্টি হয়েছে রকি পর্বত। একইভাবে দক্ষিণ আমেরিকায় পশ্চিম উপকূল বরাবর নাজকা পাত ও দক্ষিণ আমেরিকা পাতের সংঘর্ষে পাত সীমানার অঞ্চলের পলি ভাঁজ খেয়ে সৃষ্টি হয়েছে আন্দিজ পর্বত। রকি ও আন্দিজ পর্বতমালা বরাবরের মহাসাগরীয় পাতদ্বয় মহাদেশীয় পাতদ্বয়ের অভ্যন্তরে অনুপ্রবেশ কারণে অসংখ্য আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে। থেকে তোমরা একটা চিত্র আঁকবে, যেমন দেখো টেথিস সমুদ্র ছিল, গন্ডোয়ালায়ন, আঙ্গারালায়ন, যেভাবে আর কি হিমালয় সৃষ্টি হয়েছে, এগিয়ে এসেছে পলিগুলো ভাঁজ খেয়ে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। একটা ছবি দিলেই তোমাদের একটা সুন্দর করে গুছিয়ে তোমরা এটা লিখতে পারবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, প্রশ্নগুলো নিয়ে কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করো। আর ভূগোলের বিষয়ে তো যদি পড়তে কোনো অধ্যায় হিসাবে তোমাদের আর ভূগোলের তখন কোনো অধ্যায় নিয়ে হচ্ছে সমস্যা হচ্ছে তোমাদের, তো সেটাও তোমরা জানাতে পারো কমেন্টে, সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর যারা নতুন আছে তাদেরকে আবার বলবো, ভূগোলের যে কোনো সমস্যা সমাধানের জন্যে অবশ্যই জিওগ্রাফি 360 ডিগ্রি তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশান অন রাখো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকো, ধন্যবাদ।